প্রান্তীয় দ্বীপশিখায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফর হোসেন এমপি জামালপুর পাঁচ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অধ্যাপক ডক্টর জিয়ার রহমান জিয়া রহমান ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুল আব্দুল নূর দুলাল সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডাকসুর সর্বোচ্চ ভোটের নির্বাচিত ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসেন প্রান্তীয় দ্বীপশিখায় বঙ্গবন্ধুর শীর্ষক আলোচনায় আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে এই আলোচনা থেকে আমরা ছাত্রলীগের তরুণ কর্মী যারা আছি ভাবে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য যে শ্রম দিয়ে গেছেন যে কাজ করে গেছেন সেগুলো সম্পর্কে আমরা এখানে জানা জানবার চেষ্টা করব এখানে উপস্থিত আমাদের অতিথিবৃন্দ আলোচনা করবেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমরা বঙ্গবন্ধু দ্রোহের দ্বীপশিখা আমাদের মাঝে যে জ্বালিয়ে গেছেন আমরা যেন তরুণ প্রজন্ম আমরা যেন এই দ্বীপশাখাকে দ্বীপশিখাকে আগামী দিনে আরও সামনের দিকে নিয়ে যেতে পারি এবং জননেত্রী দেশর্বত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি এবং আগস্টের এই সভা থেকে এবং পুরো আগস্ট মাস থেকে আমরা যেন শক্তি নিয়ে আমরা যেন এই শোকটাকে শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত করতে পারি এবং আমাদের ছাত্র ছাত্র রাজনৈতিক জীবন যে রয়েছে সেই জীবন জীবনের শিক্ষা নিয়ে আগামী দিনে রাজনীতিতে আরও ভালো করতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু